আমরা দিবস কেন পালন করি? ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য, নাকি নিজেদের আনন্দ দেওয়ার জন্য? আরাম কাজে লিপ্ত হই? আসলে বিশ্ব কি চায় আপনারা কি জানেন? মুসলমানদের নাম বিকৃত করা, বিধর্ম বিজাতিদের পরিকল্পিত চক্রান্ত ভ্যালেন্টাইন্স ডে, ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত মাত্র, আর আমরা এই চক্রান্তের ফাঁদে পা দিয়েছি। এই সংস্কৃতি থেকে বের হওয়া যথেষ্ট কঠিন, সহজ কাজ নয়। তথাকথিত ভালোবাসা দিবস কখনোই এদেশীয় অর্থাৎ বাঙালি জাতির সংস্কৃতির অংশ ছিল না, আর মুসলমানদের সংস্কৃতি তো নয়। আমরা যেসব দিবস পালন করি সব বিজনেসমুখী উৎসব, এবং ব্যবসায়ীদের স্বার্থ এখানে বেশি। এর মধ্যে অন্যতম ভ্যালেন্টাইন্স ডে। অথচ ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম। পশ্চিমা বিশ্বের এই কালচার সমগ্র বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আর আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। 1993 সালে বাংলাদেশে যায় যায় দিন পত্রিকার মাধ্যমে এই দিবসটির প্রবর্তন ঘটে। বেশি এমন কোনো ব্র্যান্ড খুঁজে পাবেন না ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিজ্ঞাপন দেয়নি। আবার ভ্যালেন্টাইন্স ডে প্রিপারেশন নেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স উইক নামে একটি শব্দ আছে। তথা ভ্যালেন্টাইন্স ডে শুরু হওয়ার 7 দিন আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়। শুরু হয় প্রপোজ ডের মাধ্যমে, শেষ হয় বেড ডের মাধ্যমে। খুব ইন্টারেস্টিং, তাই না? মুসলমান নিজেরা নিজেদের বদনাম করে, আর বিধর্মী বিজাতিদের প্রশংসা করে। কি আজব!